একটা আশ্চর্য কথা শুনে এই শেষ কথাটা সন্দীপ অর্থাৎ আমি যেখান থেকে আসছি আজকে ওখানে আমি প্রতি বছরই যাই ওটা একটা দ্বীপ এলাকা বাংলাদেশের একবারে শেষ ওইদিকে চট্টগ্রামের স্পিড বোর্ড দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় কোনো এমনি কোনো গাড়ি নেই তো ওইখানে গত বছর আমরা দেখে আসছিলাম হালকা এবছর হয়েছে ফজরবাদ ওই পুরো উপজেলার শত শত ছেলে কিশোর তরুণ যুবক ওরা এদের একটা সংগঠন বানাইছে সংগঠনটার নাম হলো ফজর ক্যাম্পেইন অর্থ হলো ফজরের নামাজের জন্য গণসংযোগ অর্থাৎ এরা চারটা ছেলে চার পাঁচটা ছেলে একদিন গত বৎসর তারা সাগরের পারে ফজরের নামাজের পরে ডেইলি তারা চার পাঁচজন ছেলে নামাজই ছেলে হাঁটতে যায় একদিন তাদের একটা ছেলে কালকে আমি আজকে দেখছি তা করে সকালে তাই বলতেছে ক এই যে আমরা যে ডেইলি ফজর পড়ে হাঁটি তা আমরা এমনি না হাইটার আমরা তো ক আমাদের কয়েকজন বন্ধুদের ঘরের সামনে হাইটা গিয়া তা করে তো নামাজের জন্য উঠাইতে পারি ফজরের নাম চলো আমরা একটা ক্যাম্পেইন করি ইংরেজি শিক্ষিত ছেলে মাদ্রাসার না এরা কলেজের ছেলে তারপরে বলছে যে কয় তাইলে আমরা এইটা সিদ্ধান্ত নেই নাও আমরা ফজর ক্যাম্পেইন করব মানে ফজরের জন্য গণসংযোগ করুন সকালবেলা তাহলে এইটা সিদ্ধান্ত এটা এবং এই ফায়সালাটা এটা আমরা লেখি তো লেখতে গেছি এখন তাকে কাছে কাগজ নাই চারো জনের কাছে তো একজনের কাছে একটা কলম ছিল কাছে তো একটা কলম পাইলাম ওই বলছে আমার সামনে আইকে সব মানুষের সামনে এরপরে বলতেছে ক হাজুর আমরা তো সাগরের পাড়ে একটু হাঁটলাম হাইটে একটা সিগারেটের প্যাকেট ফেলে দেওয়া প্যাকেট আর সিগারেটের প্যাকেট তো এইটার উল্টা পিঠে না সাদা আছে না মানে উল্টাইলে এই উল্টা পিঠে কয়ে এই কাগজ এটা লইছি যে এটাতে লেখি এইটার মধ্যে লেখা শুরু করছি আজকে পুরা সন্দীপ উপজেলার মধ্যে শত শত কিশোর তরুণ তরুণ যুবক ফজরের নামাজ জামাতে পড়ে আজকে ফজরবাদ তাদের আলাদা বয়ান হয়েছে মানে তাদের মাহফিল তারা করছে ফজরবাদ আমি ফজরের পরের শ্রোতা দেইখা পাগল হয়ে গেছি মানে অবাক শত শত ছেলে সাইকেল মোটর সাইকেল সিএনজি দিয়ে আসছে ফজরের নামাজের পর মনে যেন জীব করতে গাই এই ভাই আমার যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে এ সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে আবার মদের আড্ডায় যদি ভাষায় দিতে চায় এটাও পারবে এটাও পারে নৌ মধ্যে শক্তি আছে সে চাইলে ভালোটাও করতে পারে সে চাইলে মন্দটাও করতে পারে এই জন্য যুবককে উৎসাহিত করলাম তোমরা বাবারা আল্লাহর ওয়াস্তে নিজের ভালোর জন্য ইসলামের জন্য আখেরাতের জন্য নিজের পরকালের জন্য চরিত্রবান হও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বিশেষ করে ফজরের নামাজ ইনশা আল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তালা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন হারাম থেকে হারাম থেকে বাঁচেন হারাম রোজগার করেন না বয়সীরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা এই কামাই ছেড়ে দেন কামাই ছেড়ে দেন মন্দ আখলাক ছেড়ে দেন বিড়ি সিগারেটের বদ অভ্যাস যাদের আছে বাদ দেন আমার একটা শুধু কথা মনে রাইখেন রাগ না শুধু ইনসাফের সাথে বাইবেন দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না যদি সে সুস্থ মানুষ হয় বিড়ি সিগারেট দুর্গন্ধ কি না বলেন না কেন ফেসাবের গন্ধ পায়খানার গন্ধ কোনো স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয় পছন্দনীয় তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না দুই নাম্বার কথা হলো ষাট বছর পর্যন্ত যদি এই বিড়ির এটা তো আগুন আগুনটাই নাকি দিয়ে মুখি দিয়া বাইর করলেন কবরে নিয়া গেলেই আমনের বলবে চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন আগুনই ছিল আপনার প্রিয় বস্তু আজ আপনার কবরে আগুনই দিলাম আগুন আগুনেই থাকেন আগুনেই থাকেন যেহেতু আগুনই তো আপনার কি ছিল তো আজ কবরে কি ধরায় দিলাম আগুন লাগাই দিলাম যান থাকেন আগুনে এই জন্য কষ্ট পাইবেন কষ্ট পাবে ফেলে দিয়ে না আমার কথা অনেক মানুষ আছে চালাক হ্যাঁ কয় বাল কথাটি ভালোই কইছে মানলে তো ভালোই হইতো আমরা লেগেই তো কইসে বুঝি তো ফাঁড়ি না এই সমস্ত বাট ফাঁড়ি কথার এসব সিটারি কথা বলবেন না আমি হ্যাঁ মানলে কোথা এমনি কুঁয় কোঁতায় কথা কথাটি না না এই সমস্ত কোঁতাইয়েন না পারবেন আমদিন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনার ভিতরে শরম আসুক আমি চাই বছরের বুড়া মানসি কেমনি বিড়ি খাই মেয়ে লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না আমি এত বড় লম্বা হায়াত এরপরেও যদি এই বদ অভ্যাস না ছোটে আর ছুটবে কোন দিন মিয়া আপনি জিদ কইরা যাহ বেড়া দূরে একটা হুজুর বেড়া এরম কথা কইসি সাইডে দিলাম আপনি যদি একটা চেত ওঠে আমি আপনার লোকে মোয়া না কায় করুন আমি তো চাই আপনি জিদ আপনি আপনার দেন তাইলে তো লাভ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ভালো করেন সবার কাছে বিনীত অনুরোধ হলো দয়া করে নওজোয়ান ভাই তোমাদের কাছেও এবং বয়স্ক বাবা আপনাদের কাছেও আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি এতে বাস্তবিক অর্থে ফায়দা হবে আসলে কেরো মধ্যে যদি আন্তরিকতা থাকে মনোযোগ দিয়ে শুনে কোরআনুল করিমের মধ্যে আছে যে আল্লাহ এই কোরআনের মাধ্যমে তার জিন্দিগি পরিবর্তন করে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন দয়ালিকা হুদাল্লাহ এটাই আল্লাহর হেদায়েত মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে ইহদিবিহিমস এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে বোঝা গেল কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাকে হেদায়ত দেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন মুস্তাকিমান এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সেরাতে মুস্তাকিম সরল সঠিক জান্নাতের রাস্তা ফত্তাবি তোমরা এই কোরআনকেই অনুসরণ করো তত্তাবিবুল আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না অনুসরণ করো না বিকুম আন সাবিলিহি তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিন আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম ওসিয়ত তো আপনারা বুঝেন যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই কথাগুলো বলে এটারে ওসিয়ত বলে মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ তো আল্লাহ তালা যিনি এমনি বললেই চলত সেই মহান আল্লাহ আল্লাপাক বলতেছেন বান্দা এটা আমার ওসিয়ত আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা বলেন এটাই সেরাত মুস্তাকিম এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়ত দিয়ে থাকি এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ একটা জিনিস মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আছে নথিজা আর জালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় অর্থ হলেও মনোযোগ দিলে বুঝবেন সবাই আমি সহজে বুঝাই মনে করেন একটা পানির টাঙ্কি পাঁচশো লিটারের ওই যে গাজি টাঙ্কি যেগুলো তো এই গাজি টাঙ্কি পাঁচশো লিটারের এখন এটার মধ্যে মনে করেন চারশো নিরানব্বই লিটার মোটর দিয়ে উঠানো পানি মানে ফ্রেশ পানি মোটর দিয়ে উঠাইছে এটার ভিতরে পুরাইছে এখন এক লিটার পানি শুধু এই এক লিটার পানি না এটা পেশাব দিছে এটার সাথে পস্রাব এখন বলেন চারশো লিটার পবিত্র পানি আর এক লিটার পেশাবের ফোঁটা পস্রাব এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন সবাই বলেন না বুঝছেন নি কথা এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই একটা সহজ কথা তাহলে ফলাফল আসলো চারশো লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র এক লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি নাফাক এইটারে আরবিতে কয় আমরা মাদ্রাসায় তালে এলেমের জামানা এটা আমরা পড়ছি নতিজা আর জালের তাবে হয় অর্থ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ মন্দটার অনুপাতে হয় নিকৃষ্টটার অনুপাতে হয় এই জন্য আমি সবসময় বলি এটা যে কেউ বুট খাইলো বাদাম খায় ওয়াজও শোনে তাহলে বুট আর ওয়াজ ফলাফল আসবে বুট ফলাফল আসবে কি বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম মোবাইলও টিফলো ও আজও শুনল ফলাফল আসবে মোবাইল ওই এরকম আবার ও আজও শুনল তো ফলাফল আসবে জুরানি। মানে রেজাল্ট হইল কি যে জুরাইছে সে কি শুনছে কইতে পারবে হ্যাঁ কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট রেজাল্ট আসবে কোনটার ওইটা এইটা এই জন্য এখান থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আলমার ও আলা দিন এ লিহি প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় ফালিয়ামজুর আহাদুকুম মাইনু খালিলু অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ হাদি সেটা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তার মানে হলো কেউ যদি কোনো অসৎ মন্দ লোক চরিত্রহীন লোক যে কোনো পাপির সাথে তার গভীর সম্পর্ক রাখে তো খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাতে এটাই সত্য এটাই সত্য এজন্য এটা বাস্তবতা সাথের চারজন বিড়ি সিগারেট খায় অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে সাথের দুইজন নেশা করে তো এ ওদের এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করব চরিত্রহীন এটা এটা একেবারেই পরীক্ষিত রসুল বলছেন যদি বলেন তো অরে ঠিক করবে না না নিয়ম এটা মনে রাখতে হবে কারো এসলা কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয় তার গুনা নাফরমানির সাথে নিজেকে মিশে না যে আমরা দুজনে আগে তার লগে আমিও দুই এক বেলা সিগারেট খাই আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম জি না হবে না হবে না বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা কর এই জন্য নিয়ম হলো নিজেকে ইমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা কথা বুঝছেন না আমার এটা গুরুত্বপূর্ণ মূল নীতি এটা সংশোধনের মূল নীতি নিজে ফেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে দুধ খাবাইলে হইত এটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছি যেন অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না বন্ধুত্ব করে ঠিক না তোমার অবস্থান ঠিক রেখা তারপরে ঠিক মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক আমি একজন হুজুর মনে করেন কেন আমার দায়িত্ব কি যে আগে কিছুদিন আগে নামাজ না পইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে ফরে আস্তে আস্তে দুজনের নামাজ ফিরব নাকি আমার এই আসরের নামাজ এই যে কাজা হইল এটা আর কোনোদিন আসবে আমার তাইলে কথা বুঝছেন না আমি তাকে বললাম সে শুনল না তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখতে আমাকে জামাতে যাইতেই হবে আমাকে মসজিদে ঢুকতেই হবে এইটা নিয়েও এখানে অনেকে ভুল করে এখানেই অনেকে ভুল করে আগে আগে প্রেম করে এরপরে হেরে মুসলমান আসবে আমরা বলছি নি মুসলমান বানাইতে হিন্দু রে আগে প্রেম মুসলমান বানাই তুই ইসলাম আপনার কাছে এরকম এখানে ঠেকিয়া গেছে আতফ ধরে রয়েছে বাবুরে যেমনি পারো এরও তুমি মুসলমান বানা আরে বাপরি আপনি এত বড় মহান কাণ্ডারি ইসলামের হ্যাঁ ফাইজলামির জায়গা পান না কে শিখাইল এটা এটা দিন না এটা দিন না এজন্য খেয়াল করা রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলছেন ইমানদার ব্যতীত কাউকে বন্ধু বানায় না তাকিগুন নবীজি বলেন ভালোবেসে মহব্বত করে দিনদার ব্যতীত কাউকে খানা খাওয়ায় না সরাসরি হাদিস আলতু ফালতুকে তোমার মাল তার পিছনে খরচ করো না খরচ করো না তার আল্লাহ বলছেন বান্দা আমার সম্পদ থেকে দেওয়া তোমার প্রতি আমার হুকুম ওয়ালা ফাসাদ আমার দেওয়া এক কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিটনা হবে ফাসাদ হবে গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো না আল্লাহ বলছে করো না জুয়ার আড্ডা তালা খেলার আড্ডা ছেলেরা আবদার করছে আঙ্কেল আমরা একটু গান করব আপনি কটা টাকা দিতেন বাহ আঙ্কেল আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল আমরা বুঝছি আপনি কয়দিন পরে পোস্টার লাগাইবেন আপনাদের সেবা করতে চাই এই জন্য আর কি এটি আমরা বুঝি না এটা তো আমরা বুঝি আপনি কয়দিন পরে মেম্বর দাঁড়াইবেন এই জন্য আর কি আখেরাত ভিন্ন জিনিস মেম্বরি আরেক জিনিস সেটা হইতে পারে আপনার মাকসাত দুনিয়ার জন্য করলেন সেটা আপনি বুঝেন কিন্তু আখেরাতের বিষয়টা অন্য বিষয় রসুল্লা সাল্লু সাল্লামকে কোরআনুল করিমে আছে সুরা কাহাফের মধ্যে নবী সাল্লু সাল্লাম একদিন কয়েকজন সাহাবির সাথে বসা তো এই সময় মক্কার কোরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস ইবনে এল সে নবীজিকে দেখে বলল মোহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো শুনবো আমাদেরও কিছু কথা আছে তোমারও কিছু কথা কি শূন্য কিন্তু এখন এই যে লোকটি কিতা। এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম হ্যাঁ মানে এখানে বেলাল খুবাই মানে এরা তো এলো সব কৃতদাস ছিল আগে গোলাম ছিল এখন মুসলমান হইছে সাহাবিও তো এদের তুলনায় তো এরা সামান্য লগেনি বইতাম হ্যাঁ ইজ্জত থাকিনি এগুলো লোকে বসনি তাই সে বলল নবীজিকে মোহাম্মদ তুমি দুইটা কাছের একটা করো হয় এই লোকগুলারে এখান থেকে উঠায় দাও তাহলে আমরা নাই তো তুমি উঠতে আসে আলাদা আস আমরা তোমার সাথে বসুন এগোর লোকে বসব কোরআন শরীফে আছে সাথে সাথে আল্লাহ তালা জিব্রাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন বিল গদাতে আসি ইউরি দু বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার কি করে আমারে ডাকে আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন এক কদম উঠবেন না সাবধান বেইমান সরে যেতে বলেন চা বেঈমান তোদের মতো নাফরমান ছাড়া পৃথিবীর মালিক হইলে কি আছে আব্দুম মুকমিন খাই মুসরি কোরআন শরিফের আল্লাহ তাআলা বলছেন ঈমানদার যদি গোলাম হয় পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খাইর সর্বোত্তম সে হোক সে গুলাম কোরান শরীফের আয়া ওয়ালা আব্দু মুকমিন হোক সে ক্রীতদাস হোক সে বেলাল হাবসি গোলাম সে সমস্ত কাফের বেইমান যত উচ্চ বংশী হোক না কেন তাদের চৈতু তাদের চৈতু এজন্য জন্য ভাই কথার প্রসঙ্গে জন্য বললাম প্রথম কথাটা এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার বন্ধু আমার যে সঙ্গী নির্বাচন খেয়াল করে স্ত্রী একজন সঙ্গী এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে এ দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে চরিত্রহীন হইলে যার স্ত্রী চরিত্রহীন এই সঙ্গী যার খারাপ তার পুরা জিন্দগি জাহান নামের টুকরা জাহান নামের আগুন যার বেডি দুই নম্বর যার স্ত্রী পরকীয় আসক্ত যার স্ত্রী অন্য পুরুষের লোভে আক্রান্ত তো এই হাইওয়ান হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ বলছেন তুন কাহুল মার আতুল আর পৃথিবীতে মানুষ চারটি জিনিস দেখে বিয়ে করে লি হাসা বিহা এক নম্বর তার বংশ দেখে দুই নম্বর মা লিহা কারো সম্পদ দেখে অলি জামা লিহা কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে অলি দিন ইহা কেউ বিয়ে করে দিন দেখে তার ইবাদত তার আমল তার নামাজ তার পর্দা পুশিদা দেখে রসুল্লাহ সাল্লাম বলেন এ কথাটা সাংঘাতিক নবীজি বলছেন আমার উন্মত আমি রসুল পরামর্শ দিলাম তুমি দিনদারিকে প্রাধান্য দিও নাই তো আল্লাহ যেন তাই নাই তো আল্লাহ যেন তোমারে বেজ্যুতি করে নবীজি বলছি তারি আদাক তিয়া মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয় তোর চেহারা যেন ধুলিমলিন যদি আমার কথা না শোন রসুল্লাহ সাল্লাম বলছি নবীর বদ্দুয়ার পরে আর কিছু থাকে ফ তি দিন আল্লাহ সুসাল লাইসালাম বলেন। দিনদার সঙ্গী নির্বাচন কর। দিন তিন্দার কোরআন শরিফা আছে। ইন নামা ইউদিদুল্লাহুল ইউদ্িবা আনকম রেজিসা আহালাল বাইত ও তিরাকুম তাখিরা। আল্লাহ পােন আমি একজন নারীর জন্য পাঁচটি কাজের কথা বলেছি। এক নাম্বার নারী যেন তার ঘরে অবস্থান করে। ওয়াকারর নাফি বয়তি কুন দুই নম্বর ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি ইয়তিল উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয় শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয় তিন নম্বর ও আকিম সালা নারী যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও আতিনাজ জাকা চার নম্বর বছর শেষে যেন হিসাব করে জাকাত দেয় পাঁচ নম্বর ও আতি আইন আল্লাহ রসুলা আল্লাহ এবং রসুলের যেন আনুগত্য করে আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম নারী যদি এমন হয় সেই নারীর দ্বারা আমি পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেব পুরা ঘর পবিত্র এক স্ত্রী চরিত্রবান পুরা ঘর চরিত্রবান এক স্ত্রী নামাজি পদ্মানসীন তো পুরা ঘর পদ্মানসীন পুরা ঘর আলহামদুলিল্লাহ এমনি বলি শুকরের জন্য আমার স্ত্রী আমার বিবি আলেমা তা তো আমার তিন বছরের মেয়েটা আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি চলেন খবর নিয়ে তিন বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনো দিন হিজাব না দিলে বের হয় না এটা দিন এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন আবার মেয়ের বাফকে বলছেন ইজা খাতাবা তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট এক হলো তার দিন আর এক হলো তার আখলাক রসুল্লাহ বলেন চেহারা যেমনই হোক সম্পদ যাই হোক নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও সঙ্গী কুরআন শরীফ আজীবের মজার কথা শুনি কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আহা নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন হে নেককার স্বামী তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলা করে হাত ধরা ধরি করে হাসতে হাসতে জামাইব জানাতে ঢোকুল তো বারুন খুশি খুশি ঢুকো ঢুকলেই দেখবা ইউ তফাফিম দেহা বিমা খা আল্লাহ বলে ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস স্বর্ণের থালা রৌপ্যের থো গ্লাস ঘুরতেছে তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম কিছু তো নাই ফিলেটের মধ্যে তাল্লাহ আল্লাহ তালা বলবে আ বান্দা দেবে তো তোমার অর্ডারের অপেক্ষায় তোমার মনে যা চাইবা তাই বলো তাৎক্ষণাৎ এখন উপস্থিত পাইবে মা হিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন এই বন্ধু আমার দিন অনেক মজাদার আল্লাহর কোরআন অনেক মজাদার রসুল্লাহ সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক আজকে আমরা মজা পাই নাই আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের হাজারো পুরুষ আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই দিন মাইনা কোনো মজা পান নাই কারণ হইল বাস্তবতা হইল আপনারা আল্লাহর দিন পড়েনও নাই পড়ার প্রয়োজনও মনে করেন নাই জানার গরজ বোধ করেন যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না থেকে পড়তেন তো আল্লাহর কসম আল্লাহর গোলামিয়ার সেজদার মধ্যে আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি শান্তি খুঁজে পাইতেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমরা কিতাবে পড়ছি ওনার সময়ের বাগদাদের বাদশাহ ওনাকে ওনার যেই এলাকাটা এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে যেটারে আমরা জিলানি কই আর কি গাইলান এই যেই প্রদেশটা যেই এলাকাটা ওনার ছিল উনি যেখানে জন্ম নিছেন আর কি তো ওই সময়েকার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল আপনাকে দিলাম এই এই পুরা মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা ট্যাক্স যত কিছু আপনার তখন উনি বলছিলেন ওই কে বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নেও রাত গভীরে তাহাজুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে আল্লাহর কসম ওই মাটি টুকু আমার কাছে দুনিয়া তার মধ্যে যা আছে তার চেতে দামি আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটি টুকুর যে মর্যাদা পাই মজা পাই পাই দুনিয়া হাজার বার দিলেও আমি এটা নেব না এটা আমি এটা নেব না হ্যাঁ জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার এটা বুঝা উচিত এই মাহফিলগুলো এই ওয়াজগুলো আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না আমার কতলে এক কথা প্রয়োজন আপনারে হাজারবার বলবো। এক লক্ষ বার বলি তারপরও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি আমরা ভাবতে শিখি কোনো কারো সুর বালা কারো টান বালা হ্যাঁ কেউ ঢোলে কেউ গজল গাইল কেউ লড়লো সড়লো আরে ভাইয়া এতটুকুতে সফলতা না জিন্দিগি পরিবর্তন হলো কিনা কিছুটা বিবেক জাগল কিনা আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এতটুকু বিবেক যদি নড়ে ওঠে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি অনেক এর মধ্যে একটা বৈশিষ্ট্য হল তাকশা ইর না রাব্বা রাব্বাহুম আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যে উপরে যেই চামড়ার উপরে পশম এগুলো দাঁড়ায় যান রূপ অর্থ হলো শিহরিত হয়ে সুম্মা জুলু ইলা দিক্রিল্লা আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে সেজটা দিব যে হায় মালিক আপনি এত বড় আপনার শান এত বড় আপনার সৃষ্টি এত বড় আপনি কত বড় আপনি কত বড় এজন্য বাফ আমি এতগুলো কথা বলছি লম্বা করে ফেলছি কথাটা এই প্রসঙ্গটা আর কি অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানে শুনবেন ব্যক্তির কাঙ্গাল হবেন না জনপ্রিয়তার কাঙ্গাল না আল্লাহর কোরআনের দিকে ফিরবেন বুঝেন না আমার কথা জনপ্রিয়তা ধোকা আল্লাহর এটা কুদরত আল্লাহর ইচ্ছা কেউ আল্লাহ কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউরিদি আল্লাহ দশ জনের সামনে বলায় এটা কোনো দশ জনের সামনে কথা বললে আল্লাহর কথা আর এক হাজার সামনে বললে এ কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই বুঝেন নাই যে হুজুর বয়ান করছে দশ জনের সামনে উনি ব্যর্থ আর যে হুজুর বয়ান করছে এক হাজার লোকের সামনে উনি সফল এই কথাটা বুঝছেন নি সংখ্যার কম বেশির মধ্যে কি নাই সফলতা কিংবা ব্যর্থতা নয় আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা আল্লাহ গ্রহণ করলে সফলতা এক কোটি মানুষ মনে করেন আমারে একের স্লোগান দিয়া মাথা তালগি দিয়া চার রাস্তার মাথা দিয়ে দিয়ে হোতাই ইজ্জত করে দিয়ে হোতাই দিলাম আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না আমি তোমার গ্রহণ করলাম না আল্লাহর কসম আনিসের মর্যাদা তখন কত সমান মর্যাদা আর নাই তখন যদি আল্লাহ গ্রহণ না করে আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই হাজারো আউলিয়া আছে যাদেরকে মানুষ চিনে এরম আবার লক্ষ আউলিয়া এমনও আছে যাদেরকে কেউ চিনে না বুঝেন কোরআনুল করিমের মধ্যে মোট পঁচিশ জন নবীর নাম আছে কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন তো নবী মোট পঁচিশ জন তো বাহিরে কই বাকিদের কই রসুল্লাহ সাল্লা সাল্লামের সবগুলো হাদিস একত্র করলেও আরও নয়তো পনেরো বিশ জনের নাম পাওয়া যাবে তো তো নবী মোট তিরিশ ভাই জন কথা বুঝছেন না তো তো বাকিদের নাম কই তো বাকিদের নাম যে পৃথিবীর কেউ জানে না এই কারণে ওনারা ব্যর্থ নাহজবিল্লা কথা বুঝছেন নি কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জে যে সময় ভাষণ দেয় হজে তখন নবীজির সামনে ছিল এক লক্ষ বিশ হাজারের চাইতে বেশি সাহাবি হজ্জের মধ্যে আসছে যারা তো হজ্জে তো আর একেবারে বুড়া গাড়া বাচ্চা কাচ্চা সব আইসে না বাইতে তো আছে আরো বহুত বুঝেন না এই কথাটা বুড়া মানুষ আছে সবাই তো আর একেবারে গড় ফুরা সবাই আইসে পড়ছে না কারণ নবীজি সাল্লা সাল্লাম তো হজে আসছে মদিনার থেকে মদিনার থেকে গেছে কোথায় মক্কায় বিমানে নাকি তো তখনকার সেই রাস্তা কোথায় রাস্তা কোথায় কি যাই হোক তাহলে এই সোয়া লক্ষ নবী সামনে সাহাবি ছিল তো বাড়িঘরের মধ্যে তো আরও আসে আছে আমি সেগুলো বাদ দেন এই এক লাখ বিশ হাজার বা এক লাখ পঁচিশ হাজার সাহাবির যারা রসুলুল্লা সাল্লামের সামনে বিদায় হজ্জে ছিল তাদের এই এক লাখ দূরে থাক পঞ্চাশ হাজার ওনা পৃথিবীর কোনো কিতাবে একটা আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে দশ বিশ হাজার সাহাবীর নামও একসাথে নাই সর্বোচ্চ একসাথে বদরের যুদ্ধের তিনশো তেরো জন সাহাবীর নাম আছে বদরী সাহাবীদের নাম আছে একসাথে এই তিনশো তেরো জন আর আমনে তা তাইলে এক হাজার সাহাবীর নামও খুজ্জা মিলাইতে কষ্ট হবে নামগুলো তাতে বাকি যে এই এক লাখ বিশ হাজারের মধ্যে থেকে যদি এক হাজার থাকে বা দশ হাজারের নামে থাকে তো বাকি এক লাখ দশ হাজারের নাম যে কেউ জানে না ও গরের যারা বাচ্চা কাঁচা তারপরে বুড়া মানুষ এদের নাম যে কেউ জানে না তো ওনারা ব্যর্থ এই কথাটা এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন অনেক মসজিদের ইমাম আছেন আপনাদেরকে বলি ভাই এটা ঘাবড়াবেন না ঘাবরাবেন না আর কেউ আমার আজ শুনে কে হ্যাঁ এত ওয়াজ করি কো মানসি চিনে না মানসি চিনা কি দরকার মানুষের চিনলি কি না কি এটা আমার দিলের মধ্যে রাখ মনে রাখতে হবে আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমার সুযোগ দিছে একজন বান্দার কাছে যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার মালিকের কথা আমি বলতে পারছি কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না ষাট বছরের বৃদ্ধ বাবা চল্লিশ বছরের বাবা সত্তর বছরের মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়া সাইয়াও পড়তে এত বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা মুসলমান দুর্ভাগা ওই মুসলমান বদনসিব মিয়া মনে রাখবেন আমার নাম আমি বলে গেলাম ওই মুসলমান দুর্ভাগা ওই মুসলমান মন্দ কপাল যে হায়াতের চল্লিশ বছর পঞ্চাশ বছর পার করল কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও সাইয়া সাইয়া ও কদ্দুর না রিডিং শুদ্ধ আহ হাই মুসলমান এত কথা কার দিয়া বলল এই চোখ দিয়া কত কিছু দেখলা মালিকের কোরআন কেন না যুবক ভাই তুমি বছর বছর দেখলা বছর পড়লা কি পড়লা ভাইয়া এতগুলো বই পড়লা এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য দুনিয়াই তো আর কিচ্ছু না কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত কথা বলেন না কেন কোন অঙ্ক বইয়ের মাকসাদ কবর আজাব থেকে মাফ কোন সমাজ বিজ্ঞান পদার্থ রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান নামের আজাব থেকে মুক্তি তাহলে কি দুনিয়া কথা বলেন না কেন বলেন না কি সাফ কন দুনিয়া 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 উপার্জন অতস অসংখ্য মুরুক্ষ বকলম নাম দস্ত তারে না টিপসই দেয় টিপসইও দিতে আরে না আঙ্গুল দৈর্যান লাগে এরকম বেড়ই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে পুরা দুনিয়া বাড়ি গাড়ি নারী ক্ষমতা দালান বিল্ডিং প্রভাব প্রতিপত্তি তো দুনিয়া কেমনে ভোগ করল বলেন না কেন এখন কর দুনিয়া ভোগ করলো কেন এরম কেউ নাই আপনাদের না নামটাও লিখতে জানে না অথচ দুনিয়া ভোগ করতেছে দুনিয়ার সব কিসিমের আরাম আয়েসের এই জীবন উপভোগ করছে এই জন্য বাফ এই পড়াগুলো বাদ দিতে বলি না জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দা খেলে উনিশশো ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নাম্বার হয়েছে আমার সার্টিফিকেট লাগলাম না আইন দেখাম অঞ্চলের আমার লোক তাহলে অর্থ মিল আমি বাদ দিতে বলতেছি না কিন্তু ষোলো বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলত ভাত মিলত বিয়া মিলত সংসার হইত ঘুম আসত যৌন চাহিদা পূরণ হইত বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইত কিন্তু আল্লাহর কোরআন ছাড়া সেজদা ছাড়া নামাজ ছাড়া আল্লাহর বন্দেগি ছাড়া আল্লাহর বাফ আমার বন্ধু আমার এক ঢোক থেকে নিয়ে হাসরে আখেরাতে কোথাও মিলবে না মিলে যায় আমি তো বলি মানুষও দুনিয়া ভোগ করে করে না বুবা বুবা মানুষ ভাত খায়নি বুবা মানুষ ঘুমায় কিনা বুবা মানুষ পেশাব পায়খানা করে কিনা বুবা মানুষ বিয়া করে কিনা বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা তাহলে বুঝা গেল দুনিয়া বুবাও ভোগ করতে পারে তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরেও এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না আমার বয়স্ক বাবারা বলেন হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকানে জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খাইতে খাইতে জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে করতে টেলিভিশন দেখতে দেখতে আহা মুসলমান ষাট বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে তার কখন মনে পড়বে সত্তর বছর বয়সও যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা তাহলে আর কখন আমানু এটা কোরআনের আয়াত রব্বুল আলমিন বলে ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলাম ইয়নি এই কথার অর্থ এটা আল্লাহ বলে বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে আমার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ না বান্দা তাহলে আর কোনোদিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা আর কি কোনো দিন না তুমি কি তাইলে এই সিদ্ধান্তই নিয়ে আনিস তিরিশ বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ মিথ্যা বলছ তিরিশ বছর প্রতিদিন ওজনে কম দাও তিরিশ বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও এভাবেই রোজগার করতেসো হারাম রোজগার আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনো দিন কি তাহলে না আর কি সময় হবে না বলো বান্দা বলো গত বিশটা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে নর্তকী নাচে নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই গুণা আর কোনো দিন কি বন্ধ হবে না তোমার ঘরে কি আর এই নাফরমানি বন্ধ হবে না ছেলেটা ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর একটা দিনও পাঁচ নামাজ কোনো নামাজই পড়ে না এ কেমন সন্তান বানাইলা এ কোন মায়ের ঘরের বাচ্চা এ কোন মুসলমানের সন্তান বলেন বলেন বাপ ছেলেরা বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তুমি মানুষের বাচ্চা তুমি মানুষের বাচ্চা কে বলছে বেটা ফরমান তুমি মুসলমানের বাচ্চা একটা বছর কোনো দিন একটা বছর দিন ফজরের নামাজ পড়ে নাই চাইতে বড় চাইতে বড় হাইওয়ান চতুষ্প জন্তু আসমানের নিচে জমিনের উপর আর কে হইতে পারে এটা মালিককে এতদিন ভুলে যায় মানুষ আল্লাহকে এতদিন ভুলে যায় বিশ্বাস করেন আমার এটা কোনোভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না আমি বহু চিন্তা করছি যে হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান কেমনে হইল এটা তার মাকে তার বাপকে তে কোন মার দুধ খাইল তে মুসলমান পরিচয় দেয় কেমনে এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয় ছয় মাসে নয় মাসে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছি ইবলিস তুই আমার একটা সেজদা দিলি না এই বাপ মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন আমি রাজি ইবলিস একটা সেজদা দেয় নাই আল্লাহ তালা সেদিন থেকে বলছে আজকের থেকে তুই শয়তান কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল তো পরে তো আগে শয়তান বলতো না বেটা পরে তো আগে বলতো মো আল্লিমুল মালা ইকা সে তো ফেরেশতাদের কি ছিল শিক্ষক ফেরেশতাদের শিক্ষক ছিল যেদিন একটা সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান এই জন্য বেনামাজি মনে রাখিস তুই শয়তান সাফ বললাম সাফ বেনামাজি শয়তান চার কপালে সেজদা নাই তুমি শয়তান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে ইবলিস তুই সিজদা দিলিনা ফখরুজ ফা ইনকা রাজিম বের হবেই মান আজকে থেকে তুই অভিশপ্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই অভিশপ্ত আজকে থেকে তুই বিতাড়িত এই জন্য সিজদা যার কপালে নাই সে রাজিম অভিশপ্ত কুরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লাানাতা الىYawmid Din কে আল্লাহ বলছি ইবলিস তুই আমার সেজদা দিলি না একটা সেজদা আজকের থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর এজন্য বেনামাজি তোর উপরে খুদার গজব খুদার লানত খুদার লানত ভাত খাবেটা কোনো অসুবিধা নাই বেটা ভাত তরকারি আল্লাহ আটকাবে না মাছ গুছ তো আল্লাহ আটকায় না ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো আহামরি কিচ্ছু না আল্লাহ বলে কুলু ও আরে বেটা কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ কর বেটা আমি আটকাইতাম না দুনিয়া আটকাবো না বাত খাইতে বাধা দিব না বাত আমি খানা পেশাব ঘুম যৌন চাহিদা পূরণ আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা এগুলো আমি আটকাই না এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করি তোরটা পূরণ করতাম না আমার কুত্তাও খায় তুই খাইতি না খা খা বেডা বাতে না দুগা খাই দিয়ে না বেডা ফাঙ্গা শাড়ি আর কি আর কি তা তেলাফিয়া আর কি ধন্যবাদ কাঁচা মরিচ ক্ষীরা টমাটো দুন্দুল করলা আর কি হ্যাঁ লম্বা সিম ছোটো সিম আর কি বাজারে এই তো এই তো দুনিয়া ভোগ লা লাল শাক ফাট শাক আর কি আল্লাহ বলে আমার জঙ্গলের বাঘ প্রতিবেলা গোস্ত খায় আমার জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায় তো তোর চাইতে তো বেশি দুনিয়া আমি তা করে খাওয়াইতেছি একটি হাতি ভাইয়া আমি সত্য করে বলতেছি গবেষকদের কথা হলো যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান আড়াইশো কেজি খাবার খায় একটা হাতি তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না বাংলাদেশে হাতি একটাই তৈলে আমি একবার চিড়িয়াখানায় দেখছি বাগেরে গোস্ত দিছে খাইতে আমি জিজ্ঞাসি বাই কদ্দুর দিছেন কয় যে প্রতিবেলা বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত দেওয়া হয় বিশ বাইশ কেজি গরুর গুস্ত একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাতুডান আমেরে আমি খাবাই আর কালকে বাইজাম আজকে না গোস্ত কিনার মরিবাসি যা মাহফিল কালকে একটি বা আম নেড়ে বাইশ কেজি গুছতো খাওয়াই তার জন্য সম্ভব আমরা বলেন না বাফ নারাজ হই না ছেলেরা নারাজ হইয় না বন্ধু আমার আমি দিল জাগাইতে চাই বিবেক জাগাইতে চাই কেন সেজদা দিবা না কেন নামাজ পড়বা না ভাই আমার বন্ধু আমার ওই মালিকের সাথে নারাজ হলাম কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহকে ভুলে যাই কেন কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব আমার মতো এমন মাওলা কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা মা গার কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল কে তোমারে ধোকা দিল কোন বন্ধু পেলা বান্দা কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা বলো না যুবক ভাই পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন মা আপনাকেও বলি মা বোন আমার কারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে তারা কি কোনোদিন বেপর্দা নারীকে বলেন একজন বেপর্দা মহিলাকে বলেন হে বেহায়া নারী ওই বেহায়া তোরে কোনোদিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিনি সবাই তোর রূপ যৌবনের দিকে তাকাইয়েই তো ছিল লোভের দৃষ্টিতে উপভোগের দৃষ্টিতে কামনার দৃষ্টিতে অবৈধ বাসনার দৃষ্টিতে ছাড়া আর কি ছাড়া আর কি অর্জন কি সিনেমার নর্তকীর অর্জন কি বলেন এই জন্য আমি অনুরোধ করছি আমরা আল্লাহর দিকে ফিরে আসি রু ই আল্লাহ বলে দৌড় দিয়া বান্দা আমার কাছে আসো তুবু ইহি জামি আন আয়ুহাল মিনুন আল্লাহ বলে হে ইমানদার তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ কুম তুফলি তাহলে সকলেই জান্নাতি হবে সবাই সফল হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন আমি তিনটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যেই সুরাটা পড়ছি এই সুরাটার তিনটা আয়াত সুরাটার নাম হলো সুরাই মুলক উনত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুরা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা এটি রসুল্লাহ সাল আজ সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাম বলেন তুমি এই সুরাটা তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবে এই সুরা কবরের আজাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পাড়া সাতষট্টি নাম্বার সুরা আমার বাপ একটা মিনিট শুধু বোঝেন রসুল্লাহ সাল সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আজাবের ব্যাপারে সতর্ক করছে সতর্ক করেছে। কবরের আজাবের ব্যাপারে অনেক হাদিস অনেক অনেক হাদিস বিশ্বাস করে হজরত ওসমান রদিয়াল্লাহতালহু আপনারা ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা নাকি এই উসমান ওসমান রাজি নু তিনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন অঝোরে কাঁদতেন হত্তাইয়াবুল্লা লিহিয়া তাহু হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে তো ওনারে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন হজরত হে আমিরুল মুমিনিন ওসমান আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন আপনি তো জাহান্নামের কথা বললো এতটা কাঁদেন না কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝোরে কাঁদেন কেন হজরত ওসমান রাদী আল্লাহহু তালানু বলেন শোনো ইন্নাল কাবরা আউবালু মানেজিলিল আখেরা কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি ফাইন নাজামিনহু ফামা বা দাহু আইসারু মিনহু যদি কেউ কবরের এই ঘাটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ সহজলামহু ফমা আসাদু মিনহু নী বলেন আরে ওসমান বলেন যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায় আটকে যায় তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর এরপরে শোনেন এরপরে ওসমান রাজি আল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহ নবী সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি নবীজির হাদিস আচ্ছা নবীজি আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি তিনি কোনো কথা না জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন বাড়াইয়া বলছেন অতিরঞ্জিত বলছেন যা আল্লাহ বলেছেন হু তাই বলেছেন তো নবীজি সাল্লাই সাল্লাম তিনি বলছেন মা ইল্লাহ ওয়াল কবরু আফজাউ মিনহু রসুল্লাহ সাল এই যে কয়েকটা ছেলে মুসলমানের বাচ্চাই তো নিশ্চয়ই কিন্তু কথা বলে দেখেন বাহিরে আহ এমন এক গাফেল জাতি আমরা মায়ের সন্তান জানেও না কোথায় আসছে বহুত আপনারা জানেন না আমরা সবাই আসলে কাটপা আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত হুজুর দেখলে দোয়া চায় হুজুর বিল্ডিং এর ছাদ ডালাই দিম কুদুর দোয়া করে দেন এই গরকার নতুন কাম ধরছি দোয়া করে দেন আজ যা মাটি কোপ দিব দোয়া করে আজ গা করে ডালাই আজকে দোয়া হুজুর মোটর সাইকেল কিনছি কুদুর দোয়া করে দেন এই দোকানের বিটটা লইছি হুজুর দোয়া করে দেন আমার কাছে একবার একজনই কইছে হুজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে ওই ওনার বাসায় গেছি টেলিভিশন চ্যাপটা একটা দেখাইয়া উনি বলতেছে হুজুর এটা এক লাখ দশ হাজার টাকার মতো খরচ গেছে দোয়া করে ফরে আমিও দোয়া করছি বাই দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডও কারেন্ট না যায় আমনের বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশনের সামনে বইয়া থাকে আমনের ঘরে যেন চব্বিশ ঘন্টা নাচ গান বেটা বেটির নাচ যেন চলে দোয়া করলাম ফরে হে কহজুর বেশি রাগ হয়েছেন বুঝছি মানে এ তো বুঝছে তো আর ডকেই তো বুঝছে যে অবস্থা কি আর তো লাইন বালানা তা এই যে আমার উদ্দেশ্য এই এই কথাটা বলা যে যে শুধু কেবল খাট দেখাইলো পালং দেখাইলো ওই রোমেনিয়ানি হাইটা হাইটটা দেখায় এই দরজা এই জানালা এই ফার্নিচার আরে ভাইয়া মুসলমান আমরা আমরা যদি এই খাট বালং আর ফার্নিচার দেখাই তো অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না আমার ঘরের সন্তান নাদি কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না হাই মুসলমান দেখানোর দরকার ছিল এইটা নিজের স্ত্রী সন্তান পরিবারের মানুষগুলোর ইবাদত আমল চরিত্র আখলাক নৈতিকতা এইটা দেখানো দরকার ছিল খাট দেখাইয়া পালং দেখাইয়া কোনো লাভ নাই কোনো লাভ আপনি মরে গেলে বিশ বছর পরে কবরের থেকে ওই আইসে আপনি নিজের ঘরে দেখেন আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই কিচ্ছু নাই যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট বলবে দাদা ওনার চলে না এগুলো এখন আর কি চলে না দাদা আমার দাদা মারা যাওয়ার বারো বৎসর পরে গোনা বারো বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি আমার একটা কিছু দেখাল একটা লবণের বাটি কাচের প্লেট কিছু একটা মাটির বাসন আমার দাদা কাইদা আমার জ্যাঠা কায়দা দিছিল আহা আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে সেই জ্যাঠা আমার কার কাঁদেই দিছে না বাতি যা তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নাই বারো বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই এই তো দুনিয়া যে দুনিয়া আপনি সাজাইলেন বাফ একদিন আপনি নিজেই কবর থেকে আয়সা যদি দেখতে পারতেন তা আইসা দেখতেন কিছুই নাই কিছুই নাই শুধু 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 হায়াত শেষ করলেন শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না আখেরাতের খবর নিলেন না শুধু দাড়ি দাড়ি বাড়ি গাড়ি বিল্ডিং দালান আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো বলতেছিলাম যে রসুলুল্লা সাল্ল আলি অনেক হাদিসের মধ্যে এই কবরের আজাবের ব্যাপারে গুরুত্ব দিছেন বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহ নবী সাল্লাহ আজই হোসেন তো নবীজির এই হাদিস উসমান রাদুরে ঘটনা বললাম এরপরে শুনেন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু একজন সাহাবি উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির যায় গেলাম আমি দেরি করব না এই অল্প সময় শেষ করে দিচ্ছি জানা যায় গেলাম তো এই সাহাবি বলতেছেন আমরা নবীজির সাথে জানা যায় গিয়ে ওই সাহাবির যায় এখনো পড়ে নাই নবী আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে খালি কবরটার সামনে আর কি তো হজরত বারা ইবনে আজেব বলে আল্লাহ নবী হলে সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া তো আমরা সবাই সাহাবি বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম অনেকক্ষণ কাইদা নবী চোখের পানি ফেলে মুছে এরপরে আমাদের দিকে তাকাইয়া বলছে ইয়া ইখওয়ানি লি মিসলি হাদু হে আমার সাথীরা বন্ধুরা আমার সাহাবিরা এই কবরের জন্য এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও আইদু সবাই রেডি হও এই কবরের জন্য এই কবরের জন্য এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে আমার বাপ নবী আল্লাহনবী সালাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে এর মধ্যে একটা ছিল এটা মিন আল্লাহাবি জাহান্নাম অমিন আজাবিল কাব্র অমিন ফিত কাবিন ফিতনা জাল অমিন ফিত মাহিয়াওয়াল এই দোয়া এটা নবীজি পাঁচ নামাজের পরে করতেন এর মধ্যে একটা অংশ হলো আল্লাহ আমি কবরের আজাব থেকে পানা চাই অতুর সালের এক বিন্দু পরিমাণ নাই আছে কি কথা বলেন এক সুতা কোন গুণা তিনি মাসুম তিনি নিষ্পাপ তিনি নিষ্পাপ হাসরের ময়দানে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামের অগনিত মর্যাদা আল্লাহ দান করছেন দিয়ে রাখছেন নবীজি বলছেন আনা আউ্বালু মাই আকরা উ বাবাল জান্না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াব কেইলামান ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেশতা ফাফুতি বাপ দরজা খুলবে আর বলবে হে আল্লাহর রসুল আন্তজিরুল্লাখ আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন আপনি উদ্বোধন করবেন আপনি প্রথম ঢুকবেন তারপরেই তো সবাই ঢুকবে এটাই তো মালিকের ফায়সালা এত সম্মান এত মর্যাদা যার সেই তিনি প্রতিদিন পাঁচ অর্থ নামাজের পরে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চায় আমি কে আপনি বলেন বাবা বলেন এই জন্য দয়া করে আর অনেক উদাহরণ বলা যাবে কোরআনে আছে হাদিসে আছে আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম একটা কথা জরুরি ভাই আমার এই যারা আমরা নামাজ পড়ি না হালাল উপার্জন করি না বিশ্বাস করেন আমি হই আর আপনি হন কবরে কষ্ট পাইবেন আখেরাত তো আছেই হাসরের ময়দান তো আছেই কষ্ট জাহান্নামের আজাব তো আছেই কবরেও সাংঘাতিক আজাব হবে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের হাদিস একবারেই স্পষ্ট আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কোন নাফরমান ব্যক্তি যখন কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে আফরিসু হুমিনান্নার ওয়ালবাসু হুমিনান্নার ইলান্নার আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেস্তারা এই তিনটা কাজ করে সরে আসবে এই ফেরেস্তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন নতুন আরেকজন ফেরেস্তা আসবে এই নাফরমানের কবরে আইসা ইউ দাবু বিখা তিন হাদিন তখন এই ফেরেস্তা আইসা এই নাফরমানকে লোহার মুগুর লোহার মুগুর যে লোহার লোহার বড় হাতুড়ি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে খুদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে বর বেতন বেই না উজু তার দুই কান বরাবর আঘাত করবে একটা আঘাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ফাইয়া সাই হাতান এই নাফর মানে এত জোরে চিৎকার করবে ইয়াস মাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মখলুক শুনতে পাবে দোস্ত আমার বন্ধু আমার নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম প্রতিদিন বলছে নবীজি কবর প্রতিদিন ডাক দেয় কবর ডেকে ডেকে সবাইকে বলে দুনিয়াবাসী আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আইলে কেউরে চিনবা না কেউরে পাইবানা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোন নাফুরমানের কবর যখন তাকে রেখে ফেরেস্তারা চলে যাবে কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে আল্লাহর কোসম নবীজির এই হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন এতে করে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডাম দিকে ঢুকে যাবে বন্ধু আমার আমি দেখাই আমরা তো ছাত্র জীবনে কাছে পড়ছি ভাই আমার বলেন তার দুই পাশের গুলো এইভাবে দুই আঙ্গুল যেভাবে ঢুকে গেছে এইভাবে একটা একটার সাথে ঢুকে যাবে যদি বলো রসুলের কথা মিথ্যা তাহলে আমি আর কার কথা বলতাম বলে যদি বলি আল্লাহর কথা মিথ্যা তাহলে আর কার কথা বলতে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ফাবি আইয়া হাদি সিম্বা আদাহু ইউমিনুন আমার বান্দা আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতা খোদার কসম এটা আয়াত কোরআন এই উনত্রিশ পাড়াতে আয়াত এটা আছে ফাবি আইয়া হাদিস এই এই কোরানের পরে আর কোনটা বললে আর কিতাব বলো না ভাইয়া আমার বাফ আমার বলেন কেন নামাজ পড়েন কেন নামাজ পড়েন অনেক মানুষ আপনার এখানে বসছেন নজওয়ান তোমরা অনেক ছেলে চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু সারাদিন একটা সেজদা দাও নাই আরে বেনামাজি তোর চেহারা দেখলেই চিনা যায় বেনামাজি নির্লজ্জ বেনামাজি অসভ্য বেনামাজি গাদ্দার 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 বেনামাজি বেয়াদ বেনামাজি চূড়ান্ত বেয়াদ অসভ্য 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 হাইওয়ান এটা এটা জন্তু জানোয়ার ছাড়ার কিচ্ছু না আল্লাহ তালা মানুষের শরীর বানাইছে সেজদার জন্য নাই তো কোমর বাঁকা হওয়া হাঁটু ভাঙ্গা কোনো দরকার ছিল না বাতের লাগিয়া খানা খাওয়াইতে এত কিছু লাগে না গরু ছাগল জন্তু জানোয়ারে আল্লাহ তালা এত আইটেম দিয়ে খাওয়াইছে না এমনি খাওয়া আমার ভাই আমার বন্ধু কেন নিজের উপরে জুলুম করছেন আমি এক কষ্ট করে আমার ওই মলানা ইমাম আমার যে দাওয়ারটা দিছে বিশ্বাস করেন অনেক প্যারেশানি করছে হয় কতবার যে ফোন দিছে হয় যেন টাইম মতো আসতে পারি নিজের অনেক ব্যস্ততা ফজরের পর থেকে বয়ান শুরু আমি গতকাল সন্দীপ ছিলাম ফজরের পরে ওইখানে বয়ান করে এরপরে স্পিড বোর্ড হইয়া আইসা আরও কত ছোটখাটো কাজ সারছি আরও দুইখানে বয়ান করছি টাকার জন্য না বাফ আমি খবর নিয়ে আসাই সব মানুষকে এক ধরনের পাল্লায় বাঁপা আমি এক ফেরিওয়ালা স্বাভাবিকভাবে অস্থিরতা বোধ করি খুব যে আমার এই নওজওয়ান ছেলেগুলো নামাজ পড়বে ইসলামের জন্য দিনের পক্ষে থাকবে এদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে এই জন্য আজকে রাত গভীরে বললাম এই আমরা প্রত্যেকেই কবরের আজাব থেকে বাঁচার চেষ্টা করি নাই তো কষ্ট হবে বাফ কোরআন শরীফে আছে আল্লাহ ফেরাউন এবং তার বংশধরের ব্যাপারে বলছে আল্লাহ তালা বলেন ফেরাউন আর তার দল প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হচ্ছে আগুনের শাস্তি হচ্ছে কোরআন শরীফের আয়াত আল্লাহর কস আল্লাহ বলছে জাহান্নামের আগুন পেশ করা শুধু কবরের কথা বললেই সারা রাত বলা যাবে এরপরে তো জাহান্নাম সামনে আসে এটা তো বিচারের আগে বিচারের ময়দান তো হাসরের মাঠ জেলখানার মধ্যে তো আসামি ধরে নিয়ে জায়গা এরপরে না মামলার শুনানি চলে রায় হয়তো কোনো কোনো মামলার দুই বছর পরে কিন্তু সে তো হাজতে ঢুকে গেছে সে তো কারাগারের কষ্ট ভোগ করতেছে বোঝেন নাই কথাটা আমার তো মামলার হিয়ারিং তো চলে পরে আস্তে আস্তে পনেরো দিন পরে বিশ দিন পরে চল্লিশ দিন পরে মামলার আবার কি পরে ডেট পরে এমনি এমনি শুনানি চলে কিন্তু হেতে তো জেলখানা শাস্তি তো চলতেছে কারাগারের কষ্ট তো চলতেছে তো আল্লাহ তালা বলে বান্দা বিচারের ময়দান তো সামনে হাসরের মাঠ কিন্তু আজাদ তো শুরু হয়ে গেছে কবর থেকে কবর থেকে এই জন্য আমরা প্রত্যেক ইনশাল্লাহ এ যে কয়জন আমার এত মানুষের দরকার নেই আমি ইমামের কাছে বলছি যদি দুইজনও শুনে বেটা কোনো অসুবিধা নাই বেটা ফেরিওয়ালার একটা নিয়ম মনে রাখেন আমি এই জন্যই বললাম আমি এক ফেরিওয়ালা ফেরিওয়ালার নিয়ম হল ফেরিওয়ালা বলতেই থাকে রাস্তার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সে বুঝে আমার মাল কেউ না কেন কোনো ঘর থেকে কোনো মহিলা পুরুষ ডাক না দোক আমি আমার কথা আমি বলতেই হবে এই ফেরিওয়ালা আপনাদের কাছে ফেরি করছি আমরা পরকাল কেউ গ্রহণ না করলেও কোনো অসুবিধা নাই কোরআন শরীফ স্পষ্ট আল্লাহ পাক আমাদের জন্য একটা অসাধারণ সান্ত্বনা আছে মজার বিষয় আছে আমাদের জন্য আল্লাহ কোরআনে নবীকে বলছে বন্ধু আপনি নিশি আল্লাহর কথা বলে যান বলে যান তবে শুধু এতটুকু মনে রাখবেন কেউ গ্রহণ করুক আর না করুক আপনারে যেটা প্রতিদান নেকি এটা বরাবর একশো একশো আমার মাল চলক বা না চলক এটা আমি বুঝি আমনের আমনের জিডা আমনের প্রফিট আমনের দিয়ে দেবো বাবুরে আমার মাল আমি পরে চিন্তা করব এইটা আমাদের সান্ত্বনা এটা আমাদের সান্ত্বনা আমার তিরিশ বছরে কেউ গ্রহণ না করুক কোনো অসুবিধা নাই এমন নবীও ছিল পৃথিবীতে যাদের কাছে কেউ কালেমা পড়ে নাই কিন্তু কি হয়েছে ওনারা ব্যর্থ তো সাড়ে নয়শো বছরে আলাইসাল্লাম কালেমার দাওয়াত মানে সাড়ে নয়শো টাকা পঞ্চাশটি একম এক হাজার তোর কথা আর সাড়ে নয়শো বছর আমাদের বাপ দাদা সৈ্য গোষ্ঠীর হায়াত কয়জনের একত্র করলে হবে চিন্তা করছেন এই সাড়ে নয়শো বছর আল্লাহর কথা বলছে দিবা নিশি লাইলাম ও না হারা কোরআন শরীফ আছে রাতেও দিনেও আশি জনের বেশি লোক কালেমা পড়ে না সাড়ে নয়শো বছর মানুষ এগুলা কেমন শক্ত হারামি আছিল আইলে একটা গুষি দিলাম ওইলে যে ভাতিজার পুত্ররা কি ডাকাইত রে ডাকাইত রে আরে বাপরে বাপরে বাপ মানুষ এত শক্ত হারামি হয় কেমনি চিন্তা করছেন এগুলা কি মানুষ আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখেরাতের ভয় দান করেন এবার চলেন তরজমাটা বলি আল্লাহ তালা বলেন ইন্দিন বিল গাইব যারা আমি আল্লাহকে না দেখে আমাকে আমার কথাগুলোকে বিশ্বাস করে ভয় করে আমার কবর আমার আখেরাত আমার মিজান আমার ফুলসেরাত আমার হাসর আমার জান্নাত জাহান্নাম আমি আল্লাহকে যারা ভয় করে কবরকে যারা ভয় করে জাহান্নামকে যারা ভয় করে আল্লাহ রসুল সাল্লাম তফসিরের মধ্যে ব্যাখ্যা করে নবীজির হাদিস বর্ণনা করছে আল্লাহকে ভয় করে আল্লাহ বলে অর্থ হইল যে গুনা ছেড়ে দেয় একটা সহজ কথা মনে রাখবেন যে বর্জন করে সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এটা কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠ থাকলে এই পিঠ থাকবেই এই পিঠ রাখতে হইলে এই পিঠ রাখতেই হবে অর্থাৎ এই দুইটা আলাদা করা যায় না কাজে যে আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বিরত থাকে যে গুণার থেকে বিরত থাকে সে আল্লাহকে ভয় করে এজন্য গুণা এবং নাফরমানির মধ্যে লিপ্ত চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ বেপর্দা বেহায়াপনা নাচ গান হালাল হারামের মিশ্রণ এইটা যার জীবনে এ যদি মাইক দিয়েও শিক্ষার দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি তুই বেটা মিথ্যাবাদী 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 ঢোকাবাজ বেটা প্রতারণ আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বেঁচে থাকে যে গুণার থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয় করে যে বুঝিনি বাংলা কথাটা কোন আল্লাহকে ভয় করে যে গুণা থেকে বেঁচে থাকে সে বলেন তো আল্লাহকে ভয় করে যে গুনা থেকে বেঁচে থাকে সে গুণা থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে সে আজকে এটা মেন কথা রাব্বাহুম বিলগাইব না দেখে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কথাগুলোকে ভয় করে আখেরাতকে ভয় করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের জিন্দিগির সব গুণা মাফ করে দেব সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন ইন্নাহু সুদুর। আল্লাহ বলে বান্দা কথাবার্তার ক্ষেত্রে তোমার তিনটা অবস্থা আমি জানি এক হলো তুমি কিছু কথা জোরে বলো কিছু কথা আস্তে আস্তে গোপনে গোপনে বলো আর কিছু কথা না বইলা অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো আল্লাহ বলে মনে রাখবা তিনটাই আমি একশো একশো জানি জোরে আমি জানি আস্তে বলল জানি কলজার ভিতরে রাখলো আমি কি মজার কথা শুনেন তাফসিরের মধ্যে আছে কারে তাফসিরে কুর্তুবিতে সরাসরি আছে এই আয়াতের ব্যাখ্যায় মক্কার কোরাইশরা ওই যে কাফের যারা নবীজির বিরোধিতা করতো তো এরা মাঝে মধ্যে নবীজির বিরোধিতায় যে পরামর্শ করত। নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত তো কইতে গিয়া একজন কইতে কো আসতে আসতে রু এ অর্থ হল আসতে বলো কেন মুহাম্মদ বলতো যাতে মুহাম্মদের খোদা শুনতে না পায় আসতে কবে সমস্যা কি শুনলে তো হেরাই কইতো ক জানো সমস্যা হইলো মোহাম্মদের খোদা যদি শুনতে পায় তো রে কইয়া জানাই তো আল্লাহ বলে আহারে বেইমান বেকুব কি কষ্টরা আমি আল্লাহর ব্যাপারে এই নি ধারণা বুঝি ফোন লাগাইলে আমি আর শুনি না আমরা ছেলে পেলে মনে করে এগুলা বুঝছেন না আমাদের নজয়ান ছেলে পেলে মনে করে বল্টু লাগাইলেছি খালাস আর কেউ শোনে না হারে না ফরমান মালিক সব শুনে, মালিক সব শুনে। রাতের দুইটাই তুমি মনে করছো কেউ দেখে না কেউ দেখে না মা ঘুমায় গেছে ঘুমায় গেছে তুমি উলঙ্গ ছবি দেখতেছো সারা রাত হাই যুবক খোদার কসম আল্লাহ ডাক দিয়ে বলে আলা আলা মোমান খালাক বান্দা যে সৃষ্টি করেছে সে জানবে না সে দেখবে না তে কেমনে ভাবল কেমনে ভাব কেমনে ভাব এই জন্য আল্লাহ বলেন ও আসিরু কৌলাকুম আবিজাহারুবি বান্দা আসতে বলো কিংবা জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো আমি আল্লাহ সব কিছু পুরা জানি জানে কিনা আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা আলা আলা আলামুমন খালাক আল্লাহ বলে বান্দা একটা যুক্তি শুধু শুধু যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না এটা কেমনে ভাবলা না কোনখান দিয়া কথা বলে এটা জানে না শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো তো বানানে মালিক আল্লাহ তিনি বলেন ইয়ালামু মান খালাক যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না কেমনে ভাবলা যুবক কেমনে ভাবলা মা বোন কেমনে ভাবলেন বাবা আল্লাহ জানবে না আল্লাহ বলেন আলম আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি কতক্ষণ কতক্ষণ আবার বলেন আল্লাহ দেখেন কতক্ষণ সারাক্ষণ রাত দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর আল্লাহ অন্ধকারে যেমন দেখে আলোতে দেখে দেখে না সাত আসমানের উপরে যেই পিঁপড়া হাঁটে আল্লাহ বলে বান্দা দুইটাই আমি এক নজরে বরাবর দেখি বরাবর দেখি আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা কেমনে ফাঁকি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না চলেন কথা শেষ রাত গভীরে আমরা সবাই মিলে আখেরাতের ভয় করে জাহান্নামের ভয় করে নিজের কবরের কথা মনে করে মৃত্যুর কথা মনে করে গুনা ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত নেই বলেন ইনশাআল্লাহ আল্লাহ যুবক ছেলেরা ভাই হাত করে বন্ধু আমার আমি অনুরোধ করলাম নামাজ পড়ো নামাজ পড়ো ভাই আল্লাহতালা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام <applause> يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الراحمين مولاي كريم ابتي ماف رب كريم ابتي ماف كريدين مهربان مولا ابتي ماف كريدين راتوني غبير مولا الله পেছনের দিকে তাকাইয়া দেখি সব গুনার গুনা মাওলা জীবনটা নাফর মানিতে শেষ হয়ে গেছে এ যেন আগুনে জ্বলছে জীবনে মাওলা আজ রাত গভীরে কবরের আজাবের কথা মনে পড়ল মাওলা জাহান্নামের আজাবের কথা মনে পড়ল আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি আপনার শাহি চৌকাঠে বিখারির মতো হাত পাতলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে মাওলা আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন আয়াল্লা আপনি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকুয়ার জীবন দান করেন আপনাকে ভয় করবার মতো জীবন দান করেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগি সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াত সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আগামী জিন্দিগি কাজে লাগাবার তৌফিক দান করেন যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আমি ভিক্ষা চাইলাম মাওলা আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা নও সেজদা চাই মাওলা নও সেজদা চাই মাওলা যুবকের গোলামি চাই মাওলা আল্লাহ একটা যুবককে বঞ্চিত করেন না একটা কিশোর ছেলে বঞ্চিত করেন না আল্লাহ প্রতিটা ছেলেকে নামাজই বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা সালেহা বানান মা ফাতেমা রাবেয়া বস্রিয়ার মতো বানিয়ে দেন আমার বাবা চাচা মুরুব্বী বয়স্ক ওনাদেরকে বাকিটা হায়াত আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন গুনাহের আড্ডা থেকে আল্লাহ বাঁচাইয়া দেন আল্লাহ কেরামকে রহম করম করেন তালেব এলেমদেরকে কবুল করেন মাদ্রাসাখানা কবুল করে নেন আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারে যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল দিয়ে দেন বিদেশে প্রবাসে যারা সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন রাত গভীরে মাওলা আবারও ফরিয়াদ করছি মাওলা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে আমার দেশের উপরে ও বরকত দান করে গোটা দেশকে নিরাপদ করে দেন একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করেন একজন ইনসাফগার শাসক দান করেন আল্লাহ একজন ইনসাফগার শাসক দান করেন একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই মাওলা আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা আমাদের সন্তান বংশধর ইমান ইসলামের উপরে যেন টিকতে পারে এমন জমিন এমন মাটি এমন দেশ আমাদেরকে দান করেন মালা গোটা পৃথিবীর মজলু মুসলমানকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মালা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন ফিলিস্তিনি মায়ের রাহাজারি মাওলা ফিলিস্তিনি বাবার শাহাদাতের রক্ত যেন বিফলে না যায় আল্লাহ আব্দি কালেমার বিজয় দেন হকের বিজয় দেন মোমেনের বিজয় দেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন রব্বি রাহম কামা রব্বায়ানি সগীর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহান আরব বিকারব্বি লা আই সাতে আম্মাসিফুন ও সালাম ও আল আল মোরসারি ওয়ালাহামদুলুল্লাহ আগামী চোদ্দই ডিসেম্বর আগামী মাসের ১৪ তারিখ আমার যেই মাদ্রাসা ক্যান্টনমেন্টের পাশে ময়নামতি সাহেবের বাজার বলে আর কি সাবের বাজার মাদ্রাসায় আশরাফুল উলুল ওই মাদ্রাসায় বার্ষিক মাহফিল বাংলাদেশের অনেক বড় বড় ওলামায় ক্যারাম আসবে আমাদের হেফাজতে ইসলাম